বৃহস্পতিবারও দুর্গাপূজার ছুটি থাকবে এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে কথা জানান তিনি মাহফুজ আলম বলেন একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে তবে এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবরদান অনুষ্ঠানও যেন নির্বিঘ্নে হয় সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী এদিকে পূজাকে ঘিরে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন ইতিমধ্যেই পুলিশের মনোবল ফিরে আসতে শুরু করেছে

পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা উচ্চ সম্পন্ন সিসি ক্যামেরা সহ আর ও মেটাল ডিটেক্টর মাধ্যমে চেকিং ব্যবস্থা